পুলিশে পুলিশে বেশ ভালো আত্মীয়তা অথবা বন্ধুত্ব বিপদে আপদে একজন আরেকজনকে রক্ষা করছেন তেমনি একটি ঘটনা এসবি কর্মকর্তার সহায়তা সিডনি পালিয়েছেন অতিরিক্ত আইজিপি মীর রেজাউল নানা মামলার আসামি এবং শেখ হাসিনার যেই সরকার গত পনেরো বছর শাসন চালিয়েছে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে তার অন্যতম একজন হচ্ছেন এই ভদ্রলোক রেজাউল তাকে আবার সহযোগিতা করেছে পুলিশের কোনো কোনো কর্মকর্তা যার ফলে তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্স হয়ে তিনি চলে গেছেন সিডনিতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের অনেক কর্মকর্তা এখনো আত্মগোপনে রয়েছে এছাড়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই এই তালিকায় নতুন যোগ হয়েছেন পুলিশের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা মীর রেজাউল আলম গত আঠেরো সেপ্টেম্বর তিনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পালিয়ে গেছেন পুলিশের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সূত্র বলছে মীর রেজাউল আলম পুলিশের পনেরোতম ব্যাচের কর্মকর্তা তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর এলাকার চৌগাছিতে তিনি সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে প্রতিনিধি পেয়ে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন পাঁচই আগস্ট পট্ট পরিবর্তনের পর তিনি আর অফিস করেননি এর মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে আঠেন গত আঠেরোই সেপ্টেম্বর মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিডনি চলে যান পুলিশের একাধিক সূত্র বলছে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা উর্ধতন একজন কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি ইমিগ্রেশন পার হয়েছেন এখন আসলে পুলিশ ছাড়া পুলিশকে ম্যানেজ করা ছাড়া ইমিগ্রেশন পার হওয়া কোনোভাবেই সম্ভব না তাহলে তিনি কিভাবে পার হলেন এটা একটা তদন্ত অপেক্ষা রাখে এই ঘটনায় বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সংশ্লিষ্টরা জানান বিশেষ শাখার ওই কর্মকর্তা মি রেজাউল আলম ছাড়া আরো অনেকেই বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে আরো অনেকে এই সিস্টেমে চলে গেছে এবং মানে একে অন্যজনকে সহযোগিতা করছে জানা গেছে চোদ্দই সেপ্টেম্বর পল্টন থানায় পুলিশ কর্মকর্তা আলমের বিরুদ্ধে একটি মামলা মামলা দায়ের হয় পর আতঙ্কে তিনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অতিরিক্ত রেজাউল আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ছাড়া অপরা শাখার দায়িত্বে এবং কিশোরগঞ্জ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন পুলিশ সদর দপ্তর জানায় পাঁচই আগস্ট পট্ট পরিবর্তনের পর মোট একশো সাতাশি জন কর্মকর্তা ও সদস্য অনুপস্থিত আছেন এছাড়া প্রায় দুই ডজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এছাড়া রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রায় তিনশো পুলিশ সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে পুলিশের সাবেক দুই আইজিপি শহীদুল হক এবং যিনি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন আসাদুজ্জামান মিয়া সহ অনেক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন এছাড়া আরো দেড় ডজন কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে যে কোনো সময় এসব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেপ্তার করা হতে পারে কিন্তু এর যোগ সাজস করে নিজেদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব আত্মীয়তা হ্যাঁ এরকম একটি পরিস্থিতি তৈরি করে অথবা টাকা পয়সার বিনিময়ে যেভাবে হোক না কেন তারা পালিয়ে যাচ্ছেন এবং সেই পুলিশ সহযোগিতা করছে বিষয়টি কিন্তু সামনে চলে আসলো এবং এই একটি ঘটনা বিভিন্ন সূত্র থেকে সেটা নিশ্চিত করা হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ